ম্যাডাম অনেক প্রেশার আছে, গ্রাম কমিটি থেকে মিটিং ডেকেছিল ওরা, ওখানে পার্টি এবং গ্রাম কমিটি একসাথে হয়ে, আমার বাবা আজকে ফোন করে বলল যে এটা উইথড্র করে নাও, না হলে আমাদের এখানে বসবাস করা খুব মুশকিল হবে। আপনি যদি চান আমি কিন্তু পুলিশকে বলে আমি দেখতে পারি। আমি চাইছি, কিন্তু গ্রামের মানুষ, বাবা অনেক বয়স্ক লোক তো, ওরা এত ভীতু, আর গ্রাম এতটাই থ্রেট করেছে যে ওরা বলছে তুমি তুলে নাও। আমি তো কলকাতায় থাকি, প্রোটেকশন দিতে পুলিশ প্রোটেকশন দিলে আমি, ম্যাডাম এটা এটা অন্যায় হচ্ছে, আমি জানি পুরো অন্যায় হচ্ছে। পুলিশ প্রোটেকশন যদি আমার ফ্যামিলিকে দেয় আমি এটা লড়তে পারি। ইউ প্লিজ কল আপ দি কনসার্ন সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ মাই লর্ড, অ্যান্ড দি অফিসার ইন চার্জ। ইট মাই ওয়াজ লর্ড, রিপোর্টেড চন্দ্রকোনা টাউন মাই পুলিশ লর্ড, মাই স্টেশন লর্ড, মাই লর্ড, দ্যাট দের ইজ নো ব্যাকল্যাশ অ্যাপন দ্য পিটিশনার মাই লর্ড, ফর রিপোর্টিং দিস ম্যাটার মাই লর্ড, অ্যান্ড দ্য কমপ্লেন্ট অফ আনঅথরাইজ কনস্ট্রাকশন উইল বি কনসিডার্ড। মাই লর্ড, ও মাই লর্ড, বাট দে আর শিওর হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। The after my lord, the matter was done. My lord, the client came running, my lord, urging me to withdraw the thing because there is a threat perception and his brother has been, my lord, taken out from the house, my lord. Presently, my lord, in he doesn't know where his brother is, my lord. You, I'll keep the matter in the list tomorrow. As to be mentioned, you collect a certificate from him, a letter that he, and give He's the present, details. My lord. You give the details. I'll give why he intends to withdraw the writ petition. I will. And thereafter, I will see what is to be done. But you obtain his my lord, but letter. Tonight, my lord, is, my lord, they what they are, what make they a complaint before the police. My lord, I'll send police, but I don't think police will. একটা লাইন একটু চার নম্বর আইটেমটাতে একটু লিখে নিতে হবে। লার্নেড অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার। আচ্ছা লেটার দিয়ে লিখুন তো, লেটার অ্যাট দি টাইম অফ রাইজিং অফ দি কোর্ট ডিউরিং রিসেস অ্যাট 1:31 PM লার্নেড অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার রাশেস টু কোর্ট with the petitioner in person and submits that there is extreme threat perception and the petitioner has advised the learned advocate to withdraw the writ petition. Stop, next. The petitioner is granted leave to approach the superintendent of police, concerned superintendent of police, who is directed to render all necessary assistance to the petitioner in the event a complaint is made. Stop. Do you still intend to withdraw? ম্যাডাম অনেক প্রেশার আছে, গ্রাম কমিটি থেকে মিটিং ডেকেছিল ওরা, ওখানে পার্টি এবং গ্রাম কমিটি একসাথে হয়ে, আমার বাবা আজকে ফোন করে বলল যে এটা উইথড্র করে নাও, না হলে আমাদের এখানে বসবাস করা খুব মুশকিল হবে। তো কান্নাকাটি করছে বাড়ির লোক, সেই জন্য এলাম। আচ্ছা, দি পিটিশনার সাবমিটস ইন পার্সন দ্যাট the threat perception is so high that the petitioner is not ready to proceed with the matter and proceed with the matter. Stop, next. As the petitioner is not inclined to continue with the writ petition any further, accordingly the same stands dismissed as withdrawn. আপনি যদি চান আমি কিন্তু পুলিশকে বলে আমি দেখতে পারি। আমি চাইছি, কিন্তু গ্রামের মানুষ, বাবা অনেক বয়স্ক লোক তো, ওরা এত ভীতু, আর গ্রাম এতটাই থ্রেট করেছে যে ওরা বলছে তুমি তুলে নাও। আমি তো কলকাতায় থাকি, প্রোটেকশন দিতে পুলিশ প্রোটেকশন দিলে আমি, ম্যাডাম এটা এটা অন্যায় হচ্ছে, আমি জানি পুরো অন্যায় হচ্ছে। পুলিশ প্রোটেকশন যদি আমার ফ্যামিলিকে দেয় আমি এটা লড়তে পারি, দেখতে পারি। সেটা যদি মহামান্য কোর্ট আমাকে প্রোটেকশন দেয় আমি এটা ইচ্ছুক আছি করার, কিন্তু না পেলে তাহলে সেটা আমি ওই লাস্টের লাইনটা কাটুন তো, উইথড্রটা কাটুন। আপনি ওখানে লিখুন দি উইচ পুলিশ স্টেশন উইল ইট বি, টাউন চন্দ্রকোনা, থানা টাউন চন্দ্রকোনা। চন্দ্রকোনা পুলিশ স্টেশন, টাউন চন্দ্রকোনা। আচ্ছা, দি অফিসার ইন চার্জ টাউন চন্দ্রকোনা পুলিশ স্টেশন ইজ ডিরেক্টেড টু প্রোভাইড
police protection to the petitioner and his family members and ensure that no harm is caused to the to them on account of standing up against the unauthorized construction that is being made, that has been reported. Has the writ petition been disposed of? Yes, ma'am. ওখানে ডিসপোজালটা কাটবেন তো দি আচ্ছা না ডিসপোজালটা থাকুন রাখুন লিখুন লিবার্টি টু মেনশন আই এম গিভিং ইউ লিবার্টি টু মেনশন দ্য রিট পিটিশন ইজ বিং ডিসপোজড অফ পুলিশ হ্যাজ বিন ডিরেক্টেড টু গিভ প্রোটেকশন অ্যান্ড ইন দ্য ইভেন্ট দেয়ার ইজ এনি ডিফিকাল্টি এনি পয়েন্ট অফ টাইম প্লিজ মেনশন টু দ্য কোর্ট মাই লর্ড বিকজ দেয়ার ইজ আ রিজন মাই লর্ড দ্য পিটিশনার মাই লর্ড অ্যাপিয়ারড ইন পার্সন দিস ম্যাটার After disposal, yes, After my lord. After disposal, my lord. At 1:30, my lord. Prior to the rising, and it has been mentioned that the threat perception is so high that he intends to withdraw the writ petition. Now, since it was disposed of, my lord, I did not permit withdrawal because these things, if it goes unreported, my lord. Then the illegalities will be perpetuated. The unauthorized constructions, my lord. These matters have to be dealt with very severely, my lord. Right? So I have given the petitioner the liberty to approach the superintendent of police, my lord. And the officer in charge will also ensure that there is no harm caused to the life and property of either the petitioner or any of his family members. My lord. His father is there, his brother is there. There are other members in the family. First part of your lordship's direction is there. Along Apart with your lordship has been pleased to direct yes. the SP and OC to provide security and SP will take cognizance of the situation in case of any complaint yes. by the petitioner. My lord. Since you are not there. My lord. So I thought it fit to intimate it to you. My lord. You please call up the concerned superintendent of police and the officer in charge. It was reported Chandrakona town station that there is no backlash upon the petitioner for reporting this matter. My lord. And the complaint of unauthorized construction will be considered. My lord. But there should not be any physical harm either to the petitioner life or the property of him or his family members. This is what I wanted to convey to you and that has been recorded in the order. My lord, I will I wanted to bring it to your knowledge. My lord, I will.